হ্যালো সবাইকে, আমি আজকে চলে আসছি এমন একটি জায়গায়, সেটা হচ্ছে, আচ্ছা বলছি, এই সেই জায়গা যেখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ক্যামেলিয়া কবিতাটি। তার মানে আমরা চলে এসেছি বলধা গার্ডেনে। আমি আজকে দেখবো এবং দেখাবো যে এর মধ্যে কী কী আছে। বলধা এস্টেটের জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী 1909 সালে এটি প্রতিষ্ঠা করেন। আমরা ঢুকেই দেখতে পারবো যে রাস্তার দু পাশে আছে অনেক রকমের গাছ। এখানে আছে 800 প্রজাতির 18,000 উদ্ভিদ। আর আমি যে অংশটাতে ঢুকেছি সেটা হচ্ছে সাইকি, যার অর্থ হচ্ছে আত্মা। এর আরও একটি অংশ আছে যার নাম শিবলি, যার অর্থ হচ্ছে প্রকৃতির দেবী। সামনে একটা দোতলা বাড়ি দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা বাড়ি, তার নাম হচ্ছে জয় হাউস। এর বারান্দায় বসেই রবীন্দ্রনাথ লিখেছিলেন তার ক্যামেলিয়া কবিতাটি। আর আমরা সামনে দেখতে পাচ্ছি একটা পুকুর, সেটার নাম হচ্ছে শঙ্খনদ। ঘাট বাঁধানো সুন্দর একটা পুকুর, চমৎকার। বলধা গার্ডেন, এই নামটা আমি অনেক ছোটবেলায় শুনেছিলাম বাবার কাছে, তো আজকে হুট করে চলে আসা এখানে। অনেকে আবার বলধা গার্ডেনকে বলে বলধা গার্ডেন। আমি তো ভাবলাম যে বলধা জিনিসটা তো আসলে আমরা নেগেটিভভাবে ইয়ে করি, যে বলধা না আসলে বলধা, আমরা বলধা উচ্চারণ করে আসলে এটাকে ছোট করে ফেলতেছি। এখানে আছে অনেক রকমের পদ্ম এবং হলুদ শাপলা সহ অনেক রকমের শাপলা, কিন্তু এখনও একটাও ফোটে নাই আমি দেখতে পাচ্ছি। বর্ষায় ফুটবে, এখন যেহেতু শীত এখন নাই। আকাশের মধ্যে বাঁশ ছাড়া আছে, সেটা আমার অনেক চমকপ্রদ একটা ব্যাপার। শুনলাম এখানে হলুদ শাপলাও ফুটে, কিন্তু আমি একটাও দেখতে পারলাম না। আমরা দেখতে পাচ্ছি একটা যুগল হেঁটে যাচ্ছে, কি সুন্দর প্রেম, আহা। এই দোতলা ঘরটা যদি আমার একটু দিয়ে দিত। তো যাই হোক, আমরা একটু ঘুরে দেখি সামনে। প্রচুর ছবি তুলি, তার মধ্যে যদি দেখি সুন্দর জায়গা তাহলে তো আর কথাই নাই, আমি বরং কিছু ছবি তুলে নেই, এগুলো স্মৃতি হয়ে থাকে।
to Joy House. সম্পূর্ণটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এই জন্য কিছু ছবি তুলে নিচ্ছি। ছোট পরিসরে সুন্দর একটি জায়গা, ছবি তুলতে তুলতে দেখলাম সন্ধ্যা লেগে গেছে, তো আজকে এখানে বিদায় নিচ্ছি দাদা।